নজর মুখে সরাসরি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় রবিবাসরীয় সকালে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফেরহাদ হাকিমের বাড়িতে সাত সকালে সিবিআই হানা। সিবিআই এর আট সদস্যের একটি দল চেতলায় ফেরহাদের বাড়িতে পৌঁছয়। বাড়ির ভেতর ঢুকে তল্লাশি চালান তারা। গোটা বাড়ি ঘিরে রাখেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা। ফেরহাদ কন্যা ও বাড়ির কর্মচারীদের ছাড়া বাড়ির ভিতরে আর কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি এদিন। এমনকি ফেরহাদের নিরাপত্তা রক্ষীদেরও বাড়ির মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি। মুহূর্তে কার্যত মন্ত্রী ফেরহাদ হাকিম তার বাড়িতে কার্যত এসে পৌঁছেছেন। একদিকে সিবিআই এর একাধিক উচ্চ আধিকারিক, সঙ্গে মহিলা আধিকারিকরাও রয়েছেন এবং তারা ভেতরে প্রবেশ করেছেন, এবং বাইরে একেবারে কার্যত সিআরপিএফ জওয়ানরা তারা বাড়ির যে প্রবেশ দ্বার সেটিকে কার্যত এই মুহূর্তে ঘিরে রেখেছেন। কোনো ব্যক্তি যাতে ভেতরে প্রবেশ না করতে পারেন, কোনো ভেতরে থাকা ব্যক্তি যাতে বাইরে বেরোতে না পারেন। ডেলি ওনারা এসেছেন, আমি খবর পেয়ে এসেছিলাম, ওনাদের প্রশ্ন করলাম, ওনারা বলল যে না, এই মুহূর্তে আমরা কোনো অ্যাডভোকেটকে অ্যালাউ করব না ডিউরিং ইনভেস্টিগেশন। মেয়রের বাড়িতে সিবিআই তল্লাশির খবর পেয়ে তার বাড়ির সামনে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকরা। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সকলেই। নেতৃত্বরা দিল্লিতে যে আন্দোলন শুরু করেছিল সেটা কেবল মাত্র মানুষের আন্দোলন ছিল। এই মানুষের আন্দোলনে কেন্দ্রীয় সরকারের বুনিয়াদ হিলে গেছে। কোনো যদি নিয়োগে দুর্নীতি থাকতো এতদিনে তারা খুঁজে বার করতো। একটা পুলিশ যদি বার করতে পারে তাহলে সিবিআই এতদিনে পারতো না। কোথাও কিছু নেই, এরা জবরদস্তি এই মানুষগুলোকে, পপুলার নেতাগুলোকে হেনস্থা করার জন্য কখনো পুরো নিয়োগ দুর্নীতি, কখনো শিক্ষা নিয়োগ দুর্নীতি, আজ পর্যন্ত শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে হলোটা কি? ফেরহাদ হাকিম, আপনি পুরো বাঙ্গালে আপনি জিজ্ঞেস করে নিন, এটা ইউনিয়ন ভান্ডারি। এই তো যত দেখছেন আমাদের লন্ডন কলকাতা ওই ফেরহাদ হাকিম বানিয়েছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে খাদ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। এবার রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র সহ 12 জায়গায় তল্লাশি অভিযান চালান সিবিআই কর্তারা। সকাল 9টা থেকে একযোগে রীতিমত সুপার সানডে বিভিন্ন পুরসভায় তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি রাজ্যের পুরমন্ত্রী ফেরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি অভিযান, তার পাশাপাশি কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের বাড়িতে তল্লাশি অভিযান, এছাড়াও কৃষ্ণনগর, হালিশহর, নিউ ব্যারাকপুর একাধিক পুরসভায় তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই এর যারা আধিকারিকরা। কোন পথে যায় এই মামলা, তদন্তের ভবিষ্যৎ, উত্তর মিলবে সময়। ক্যামেরায় গোপাল তপাদার, সায়ন চক্রবর্তী ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা, রেশমি দাস ও শুভজিতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।